अस्सलाम वालेकुम सबाई, केमन आछेन प्रिय सुंदरगंजबासी सबाईके सालाम। अस्सलाम वालेकुम, आशा करी सबाई भालो आछेन। आमादेर सुंदरगंज पेज थेके एकटु आगे एकटा लाइव करा हयेछिल, ओई लाइवटार एकटु नेटवर्किंग प्रब्लेमेर कारणे ओटा डिलीट करे देवा हयेछे। তা ওটা ডিলিট করার পর আবার নতুন করে লাইভে আসা হলো, কেউ কিছু মনে করবেন না, একটু সমস্যার কারণে এটা হয়েছে। আবার ফিরে আসলাম, দেখাচ্ছি আপনাদের প্রচুর শীত, শীতের সকাল, আমাদের অবকাশ শূন্য এলাকা, চারিদিকে খোলামেলা পরিবেশ, খোলা স্থানে শীত বেশি পড়ে, আমরা সেখানে আছি। থেকে আমরা এখন মজুমদারের দিকে যাচ্ছি। শীতে বিলগুলা এ মাথাতে 10 মিটারও পর্যন্ত মনে হয় দেখা যাচ্ছে না, আমরা হেঁটে যাচ্ছি তো তবু বোঝা যাচ্ছে না। আমাদের গ্রীষ্মের পরে শীত, গ্রীষ্মের কি বর্ষা, বর্ষার পরে শীত। শীত শীত এমন একটা সময় যাহা সবার জন্যই ভালো আবার সবার জন্যই খারাপ, বিশেষ করে গরিব দুঃখী ও বয়স্ক লোকদের জন্য শীত হচ্ছে অনেক টাফ ব্যাপার। এই সময় অনেক সমস্যা হয় বয়স্ক লোকদের ওঠা চলাফেরা, এবং গরিব মানুষদের অনেক সমস্যাই হয়। বাবা এত শীত কেন? আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই শীতে কিন্তু রাস্তায় চলাফেরা করাটাও বড় মুশকিল, অল্প একটুতেই দুর্ঘটনার আশঙ্কা থাকে। সবাই মোটরসাইকেলের হেডলাইট, গাড়ির লাইট ছাড়া এখানে চলা বড় টাফ ব্যাপার। উত্তরাঞ্চলে প্রচুর শীত পড়ে, আমরাও তো উত্তরাঞ্চলের লোক। সুন্দরগঞ্জে কোথায় কেমন শীত পড়ে একটু জানাবেন আপনারা কমেন্টে। আমি মোহাম্মদ মাহফিজ মিয়া, আমি 9 নং সাবরাটি ধাপাশিলা থেকে লাইভ করতেছি। হ্যালো, ধারমানাজ ব্রিজ। আপনারা যদি 9 নং সাবরহাটির এই দিকে এসে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই চিনবেন এটা ধারমানাজ ব্রিজ। যা আমার দেরি হবে একটু, আমাদের শীতের মধ্যে দুইজন সাহসী লোক আসতেছে। এই সাহসী লোক দুইজন প্রতিদিন
প্রতিদিন এরা সব সময় এইভাবেই লাগিয়ে যায়, প্রাইভেটে যায়। তোমাকে তো পারবো না এই জন্য আমরা তো যাবো প্রাইভেটে, কত পরি কেটে বড় লোক হয়েছে, দৌড়েন দাঙ্গান ধরি তোমার বন্ধ করবো না, কন কনে শীত কাতা কুদ লাগতেছি, শীতের জন্য অন্ধকার দেখা যাচ্ছে, মানে রাত 12টা। ভিডিও পাইলে বন্ধ করি, আয় না।